বাংলাদেশ যখন পরিবর্তন আসলো, তখন সেখানে আন্দোলনের মধ্যে হিন্দু ছাত্ররা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম প্রত্যেক ধর্মের ছাত্ররাই সেখানে আন্দোলনে ছিল। অথচ দেখা গেল সেখানে শুধুমাত্র পট পরিবর্তনের পর প্রতিবার যেভাবে নির্বাচনের আগে এবং পরে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হতো পূর্বের আগের থেকে, একইভাবে এবারও নির্বাচনের পরবর্তীতে পট পরিবর্তনের পরবর্তীতে হিন্দুদের বাড়িঘর জ্বালাও পোড়াও এবং তাদের উপাসনালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং লুটপাট করা হয়। তাদের সয় সম্পদ হতে আরম্ভ করে সোনা দানা টাকা পয়সা যা ছিল প্রায়ই ঘর বাড়ি ভেঙে এবং হিন্দু নারীদের হিন্দু মহিলাদেরকে তুলে নিয়ে গিয়েছে এবং তাদেরকে রেপ করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে অনেক হিন্দু নারীকে। তো পট পরিবর্তনের পর এখন স্থানীয় সরকার, বর্তমানে ভারপ্রাপ্ত সরকার আমাদের ডক্টর ইউনূস সাহেব আছেন, আমরা ওনার মাধ্যমে ওনাকে বলতে চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবারে আমরা বলে আসছি আগে থেকে নির্বাচনের আগে পরে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে এখনো পর্যন্ত কোনো সাহায্য করা হয়নি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক কোনো সংস্থা থেকে তাদেরকে এ পর্যন্ত কোনো সাহায্য করা হয়নি। আমরা দেখেছি ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত 43% থেকে আস্তে আস্তে এখন 6-7% এসেছে বাংলাদেশের সংখ্যালঘুরা। এখনো পাকিস্তানের মতো যেভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে বাংলাদেশের হিন্দুরা, সেভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে আস্তে আস্তে ভারত চলে যাচ্ছে। তো আমার দাবি হলো এই মুহূর্তে নতুন সরকার যিনি এসেছেন তার প্রতি দাবি হলো তাদেরকে যে কোনো ভাবে এই ধ্বংসযজ্ঞ থেকে তাদেরকে রক্ষা করা হোক, তাদেরকে নির্যাতন নিপীড়ন থেকে রক্ষা করা হোক, তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক, তারা যাতে দেশ ছাড়তে না পারে তাদেরকে সসম্মানে, যারা বর্ডারে আছে তাদেরকে নিয়ে আসা হোক সসম্মানে, এবং যেই ঘর বাড়ি পুরানো হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে সেই ঘর বাড়ি তৈরি করে দেওয়া হোক, যে টেম্পলগুলি পুরানো হয়েছে সেই টেম্পলগুলি পুনর্নির্মাণ করে দেওয়া হোক, এবং যারা যারা করেছে যারা সন্ত্রাসী দুষ্কৃতিকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির বিধান করা হোক। এই আমার বক্তব্য। আমার আমেরিকান সরকার তথা আন্তর্জাতিক মিডিয়া যারা আছেন তাদের প্রতি অনুরোধ রইল এই সংবাদ যেন বাংলাদেশ সরকারের কাছে যায় এবং বাংলাদেশ সরকারের চাপ সৃষ্টি করে তারা যে অনতিবিলম্বে ধর্মীয় সংখ্যালঘুদেরকে রক্ষা করে এবং তাদেরকে সম্মানের সহিত তারা যে নাগরিক অধিকার সে নাগরিকভাবে বেঁচে থাকতে পারে সেই অধিকার যেন অক্ষুণ্ণ রাখে। সবাইকে ধন্যবাদ।